একটি যন্ত্রের মাঝখানে ছোট কাঠের টুকরো ঢুকিয়ে বাটাল দিয়ে খোদাই করে বিভিন্ন নকশায় তৈরি করা হচ্ছে আকর্ষণীয় কাঠের কলম। বাহারি নকশার কাঠের এসব কলম তৈরি করেই সংসার চলে বাগেরহাটের অরুণ কুমার পাল ও তার তিন ভাইয়ের। আমরা এই আজ থেকে 30 বছর ধরে এই কলমটা তৈরি করতেছি নিজে। এটা হচ্ছে আমার নিজের আবিষ্কার। ঢাকায় যায়, সিলেট যায়, বগুড়ায় যায়, কুষ্টিয়ায় যায় এবং সে কুমিল্লায় যায়। আমি লাভবান বলতে এতে লাভবান বেশি একটা হতে পারিনি। ওই আমরা তো কৃষি মানুষ, ওই আমাদের এই কি মোটামুটি এই করে সংসারটা চলে আর কি। ওই পরের খাতে না খাটলাম, নিজের গড়ে খাটলাম। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে অরুণ কুমার পাল ও তার তিন ভাই মিলে 1993 সালে কাঠের কলম তৈরির প্রথমে একটি মেশিন আবিষ্কার করেন। পরে নিজেদের বসত ঘরের বারান্দায় মিথুন কুটির শিল্প নামের কাঠের কলমের প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেন বলে জানান অরুণের ভাই শ্যামল পাল। প্রথমে বাঁশের টুকরো দিয়ে কলম তৈরি করলেও পরবর্তীতে 1994 সাল থেকে কাঠের কলম তৈরি করেন। প্রতি পিস নকশা ছাড়া 31 টাকা এবং নকশা করা কলম 65 টাকা পাইকারি দরে বিক্রি করেন। বর্তমানে এসব কলম ঢাকা, সিলেট, বগুড়া, কুষ্টিয়া, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় বলে জানান অরুণের ভাই। আমি এই কাজটা করি 1993 সালে আবিষ্কার করি, 94-তে এসে ব্যবসায়ীভাবে একটা বাজারজাত করি, সেখান থেকে এ পর্যন্ত চলে আসতেছে। মার্কেটে এর মূল্য এক প্রথম থেকে একরকম ছিল না। আমার পিসটা, আমার যে ডিজাইনটা, এটা শুধুমাত্র আড়ঙে বিক্রি করা ঢাকায়। আড়ঙে এটা 31 টাকা রেট পাই। আরেকটা পিস আমার আছে, সেটা হচ্ছে নকশা করা, ওইটা 65 টাকা বিক্রি করি। এই লাভ বলতে এর উপরেই তো আমার সংসার, এটা দিয়েই আমরা চলি, আর অন্য কোনো কাজ না। সামান্য একটি কৃষিকাজ আছে। আমার কর্মচারী বলতে আমরা নিজেরা সব, বাইরের কোনো কর্মচারী নাই। প্রথমে তৈরি করেছিলাম বাঁশের কলম, বাঁশের কঞ্চি দিয়ে এটা আবিষ্কার হয় প্রথম 94-95-তে এসে আবার আমরা এই কাঠের শুরু করি, এবং তখন কাঠ এবং বাঁশ দুটো একসাথে চলে। বাঁশটা বাদ দিয়ে দিছি, এখন শুধু কাঠটি তৈরি করা হয়। বাজারে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে কাঠে তৈরি কলম তৈরি করতে পারছে না তারা। তবে সরকারি সহযোগিতা পেলে চাহিদা অনুযায়ী কাঠের কলম তৈরি করতে পারবেন বলে মনে করেন মিঠুন কুঠির শিল্পের সংশ্লিষ্টরা। আমরা 30 বছর ধরে এই কাজ করতেছি। আমরা লোকের চাহিদা আছে, এত চাহিদা বাড়াচ্ছি লোক দিনই। প্রতি মাসে আমি তো ধর 3000 পিস তৈরি করতে পারি, দিনই 100 পিস 3000 তৈরি করতে পারি। আমরা 15-16 টাকা তৈরি করতে পারি। সরকারি যদি কোনো সাহায্য পাতাম তাহলে আমরা অনেক লোকজন নিয়ে করতে পারতাম। মানে যা চলে আমি তৈরি করে পারি নাই।